বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টার দিকে নজর রাখবো এই মুহূর্তে, রাজ্য সরকার অবশ্যই কিন্তু চাইছে ত্রিপুরাকে স্বাবলম্বী করে তুলতে। যারা বেকাররা রয়েছেন তারা যাতে শুধুমাত্র সরকারি চাকরির মুখাপেক্ষী না থেকে তারা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, শুধুমাত্র জব করতে যাতে তারা না যায়, জব ক্রিয়েট যাতে করতে পারে, সেই বিষয়টার দিকে কিন্তু অনেকটাই জোর দিচ্ছে রাজ্য সরকার। এবং তার জন্য স্বাবলম্বী করার লক্ষ্যে অনেকভাবেই কিন্তু বেকার যুবকদের সাহায্য করা এবং তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে রাজ্য সরকার। একই রকমভাবে বেকারদের স্বাবলম্বী করার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার। প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা স্কিমের মাধ্যমে শুক্রবার মাতারবাড়ি ব্লকের কনফারেন্স হলে 54 জন বেনিফিশিয়ারিকে মাছ ধরার জাল, মোটরসাইকেল, বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেছেন মাতারবাড়ি কেন্দ্রের বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, মাতারবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, মাতারবাড়ি ব্লকের বিডিও সৌরভ দাস, উদয়পুর মৎস্য দপ্তরের সুপারিনটেন্ডেন্ট বিজয় কান্তি ঘোষ, ফিশার অফিসার তানুকা চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা স্কিমের মাধ্যমে মৎস্যচাষীরা বিভিন্ন সামগ্রীগুলো পেয়ে অনেকটাই উপকৃত হয়েছেন এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। এবং শুধুমাত্র মৎস্য দপ্তরই নয়, কৃষি দপ্তর থেকে শুরু করে নানান দপ্তরের মাধ্যমে যারাই রয়েছেন চাষিরা এবং মৎস্যচাষী থেকে শুরু করে এমনি শাকসবজি যারা চাষ করে থাকেন তাদের পাশে কিন্তু অবশ্যই দাঁড়াচ্ছেন রাজ্য সরকার। বিভিন্ন সময়ে বিভিন্ন সামগ্রী প্রদান, বিভিন্ন বীজ দেওয়া, কীটনাশক দেওয়া, মাছের পোনা দেওয়া, এইসবের মাধ্যমেও কিন্তু যারা স্বাবলম্বী যুবক যুবতীরা রয়েছেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন রাজ্য সরকার। এই মুহূর্তে মৎস্য দপ্তরের উদ্যোগে মৎস্য সম্পদ যোজনা স্কিমের মাধ্যমে শুক্রবার মাতাবাড়ি ব্লকের কনফারেন্স হলে 54 জন বেনিফিশিয়ারিদের মাছ ধরার জাল, মোটরসাইকেল, বাইসাইকেল ইত্যাদি বিতরণ করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা কি জানাচ্ছেন শুনব। আজকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে আমার মাতাবাড়ি আদি ব্লকের আন্ডারে যত মৎস্যজীবী আছে, যারা ফিশারম্যান আছে, যারা পিছিয়ে পড়া প্রান্তিক, তাদেরকে মোটরসাইকেল, বাইসাইকেল এবং জাল, 54টা জাল বেনিফিশিয়ারিকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। এবং প্রধানমন্ত্রী যে আমাদের পিছিয়ে পড়া লোকদের উন্নয়নের প্রকল্পে একবারে অন্তিম পর্যায়ে যে লোক আছে তাকে কিভাবে আপডেট করা যায় অর্থনৈতিক দিক দিয়ে, তার কর্মের কিভাবে ডেভেলপ করা যায় সেই চিন্তারই ফলশ্রুতি হিসাবে আজকের এই প্রোগ্রাম। প্রোগ্রামে সকল অংশে গ্রামবাসীরা এসছেন, সবাইকে ধন্যবাদ, আমাদের দপ্তরের লোককে ধন্যবাদ, পঞ্চায়েত সমিতির প্রেসিডেন্ট আছে, যারা সবার পঞ্চায়েতের প্রধান মেম্বাররা আছে, সরকার বিভিন্নভাবে সে কৃষক হোক আর মৎস্যচাষী হোক যাই হোক তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য যে যে কাজ করে থাকে সেদিকে আরো ভালোভাবে উন্নয়ন করা যায় তার জন্য বিভিন্ন প্রচেষ্টা নিয়েছে। সেই প্রচেষ্টা স্বরূপ আজকে আমরা মাছ ধরার জাল, আজকে আমি মাতাবাড়ি পঞ্চায়েত থেকে আমি একটা সাইকেল পাইছি, আমি এটা লেগে খুশি হয়েছি মৎস্য দপ্তর থেকে। তারপরে আমার নাম নারায়ণ দাস, হাটটা একটা মাছ বেচছি, আমি একটা সাইকেল পাইছি, উপকার হয়েছে আমার। তারপরে আমার সরকার আমাকে দিছে। কত বছর ধরে আপনি এমনি এভাবে হাইটটা মাছ বিক্রি করতেন? 7-8 বছর ধরে হাইটটা মাছ বেচি। আপনারা শুনলেন বিধায়ক বিপ্লব কুমার ঘোষের বক্তব্য এবং তার পাশাপাশি যারা বেনিফিশিয়ারিরা রয়েছেন তাদের বক্তব্য কিন্তু আপনারা শুনলেন। অনেকটাই খুশি রয়েছেন যারা বেনিফিশিয়ারিরা বিভিন্ন জিনিসপত্রগুলো পেয়েছেন। আজকে সময় ছোট বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।